এখন আমি আর তোমাদেরকে ম্যাঙ্গো জুস বানিয়ে দেখাবো। ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। তুমি পাকা ম্যাঙ্গো মাঝের মধ্যে নিয়ে নিবে, তারপর একটু টক দই দিয়ে দিবে। টক দই, এটা তো মিষ্টি দই বাবা। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 2 চামচ, 3 চামচ। তারপর আমি একটু মাঝে মধ্যে গরমের মধ্যে ম্যাঙ্গো জুস বানিয়ে খেয়েও, মানে ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে অনেক ভালো লেগেছে আমাদের। তোমরাও মাঝে মধ্যে এভাবে পাকান দিয়ে ম্যাঙ্গো জুস বানাতে পারবে। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা টেস্ট অনুযায়ী যে দিয়ে দিব। টেস্ট অনুযায়ী দিয়ে দিও। আমি এখন 2টা খেয়ে দিচ্ছি। মিষ্টি 2টা কেমন খেতে ক্লান হয়েছে? এখন দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি বয়স। আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি। কয়া হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢালবো। আমি আমি 1 কাপ লিকুইড দুধ দিতে, 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম, তা দেখাতে ভুলে গিয়েছিলাম। 1টা লিকুইড দুধ দিয়ে দিতে পারো। ম্যাঙ্গোলা, আমার ম্যাঙ্গো লাচ্ছিটা একবারে দিয়ে দিই। এখন আমি টেস্ট করে দেখবো লাচ্ছিটা কেমন হয়েছে। আমি হয়েছে খেতে। তোমরা অবশ্যই বানিয়ে খেও। ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব মোর ভিডিওস করে দাও। বা আমাদের ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব মোর ভিডিওস করে দাও। বাই। আমি লাচ্ছিটা মাকে বাবাকে বিজয় সবাই কিন্তু বা সবাই সাথে শেয়ার করে খেও। সবার পছন্দ করবে। ঠাকুমাকে দিয়ে আসতে যাচ্ছি। তো তোমার কেমন ছিল একটু খেয়ে দেখি কেমন মজা।